আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? স্বাগত জানাচ্ছি সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, গত কয়েকদিনে আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণ প্রশ্ন আসছে, আমরা কি এখন ছুটিতে যাব, ছুটিতে গেলে ফিরে আসতে পারবো, তো সৌদি আরব কি আবারও লকডাউন দিবে, লকডাউন দেওয়ার সম্ভাবনা আছে কি? তাছাড়া আরও অনেক ধরনের প্রশ্ন আছে। অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে ভাই, সৌদি আরব নাকি ডিসেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। এসব বিষয়ে আলোচনা করব, যারা ছুটিতে যেতে চান তাদের বিষয়ে আলোচনা করব, আশা করব সঙ্গেই থাকবেন। আল্লাহ চাইলে অবশ্যই আপনি সৌদি আরবে আসতে পারবেন, সম্ভব। তবে সৌদি আরবের অভ্যন্তরীণ অবস্থা কিন্তু একেবারেই স্বাভাবিক, যেহেতু আপনি সৌদি আরবে থাকেন, জানেন সব কিছুই কিন্তু স্বাভাবিক অবস্থায় চলছে, সেহেতু আমার মনে হচ্ছে না। তাছাড়া সৌদি আরবও কিন্তু এমন কোনো চিন্তাভাবনা এখনও করেননি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিবেন, এমন কোনো চিন্তাভাবনা তারা এখনও করেননি। আক্রান্তের সংখ্যা কিন্তু অনেক কম, জানেন গতকালকে আক্রান্ত হয়েছে 322 জন, দেশ হিসেবে জনসংখ্যা হিসেবে আক্রান্তের সংখ্যা লাখে একজনও হচ্ছে না। 4 কোটি মানুষ হিসাবে 322 জন হলে 1,10,000-এ একজন আক্রান্ত হচ্ছে। এতে সৌদি আরবের অভ্যন্তরে কোনো সমস্যা নাই, যদি কোনো দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে যায় তখন হয়তো সৌদি আরব সরকার একটা সিদ্ধান্ত নেবে সতর্কতামূলক। এখনও সৌদি আরব বাংলাদেশের সাথে ফ্লাইট বন্ধ করার চিন্তাভাবনা একেবারেই করেনি, এমন চিন্তাভাবনাওয়ালা কোনো খবরও কিন্তু মিডিয়াতে আসেনি। যেগুলো আপনারা শুনতেছেন, বিভিন্ন মিডিয়াতে শুনতেছেন, এগুলো আমাদের বানানো একটা গুজব, আমরাই বানাচ্ছি, সরকারিভাবে এ ধরনের কোনো তথ্য এখনও আসেনি। তো আপনি যদি চান যেতে পারেন, সমস্যা নাই, তবে আমি আপনাকে সাজেস্ট করব আকামার মেয়াদ ম্যাক্সিমাম নিয়ে যাবেন, অন্তত 9-10 মাসের আকামার মেয়াদ নিয়েই দেশে যাওয়ার চেষ্টা করবেন। ছুটিটাও ম্যাক্সিমাম লাগাবেন 6 মাস, 6 মাসের ছুটি লাগালে কিন্তু আপনার লাভ, টিকিটের দামও কম পাচ্ছেন। তাছাড়া জানুয়ারিতে সৌদি আরব সরকার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন সব কিছু স্বাভাবিক করে দিবেন, সব দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট চালু করে দিবেন ইনশাল্লাহ। তো আপনার ছুটির মেয়াদটা কিন্তু জানুয়ারির পর পর্যন্ত হচ্ছে, আপনি যদি 4-5 মাসের ছুটি নেন তাহলে মার্চ এপ্রিল হচ্ছে, ততদিনে কিন্তু ইনশাল্লাহ একেবারেই স্বাভাবিক অবস্থায় চলে আসবে সৌদি আরব। যারা চিন্তায় আছেন সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিবে, তাদেরকে বলছি দেখুন, চিন্তার কিছুই নেই, সরকারি পক্ষ বা সরকারের পক্ষ থেকে এমন কোনো চিন্তা এখনও করেননি। তবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন পরিস্থিতির অবনতি হলে আমরা চিন্তাভাবনা করব, তো সেটা হচ্ছে না, স্বাভাবিক অবস্থায় আছে সৌদি আরব। তারপরেও যারা একেবারে ভয়ে আছেন গেলে আসতে পারবো না, তাদেরকে বলবো যদি সম্ভব হয় তাহলে জানুয়ারির পরে যান, যেহেতু তারা বলেছে জানুয়ারিতে সব কিছু স্বাভাবিক করে দিবে, জানুয়ারির পরে যান, তখন আশা করি কোনো সমস্যা হবে না। আর জানুয়ারির মাত্র 1 মাস বাকি আছে, 1 মাস পরে যান। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন, যারা প্রশ্ন করেছেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছি। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ সবাইকে।